নমস্কার, আমি কুণাল ঘোষ। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। একটি একদম অন্য রকম ঘটনা নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, এবং এই মুহূর্তে আমরা রয়েছি মধ্য কলকাতার মানিকতলা অঞ্চলের JN রায় হাসপাতালে। আমরা অনেক ধরনের জার্নির কথা পড়েছি, সফর, জীবনযাত্রা, জীবন পথ। আজ আমরা একজনের সঙ্গে কথা বলবো বা দেখব এবং জানব, সুদূর ফ্রান্স থেকে কলকাতায় নিজের মায়ের খোঁজে এসেছেন অ্যাঞ্জেলা। তিনি কি মাকে পেলেন? তার কলকাতা সফরের নিট রেজাল্ট কি দাঁড়াল? আর কেনই বা তিনি কলকাতাতেই এলেন তার মাকে খুঁজতে? ফরাসি নাগরিক, বাংলা দূরের কথা, ইংরেজিটাও ঠিকভাবে বলতে পারেন না, ফ্রেঞ্চ একমাত্র ভরসা, ফরাসি ভাষায় কথা বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার সঙ্গে তার কিসের সম্পর্ক? মাকে খুঁজতে কেন কলকাতায় এসেছেন অ্যাঞ্জেলা? এবং মায়ের সঙ্গে দেখা করার যে অভিযান নিয়ে অ্যাঞ্জেলা এসছেন, কি দাঁড়ালো তারপর? আজ এই সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি, এবং টুডে উই হ্যাভ অ্যাঞ্জেলা ফ্রম ফ্রান্স। অ্যাঞ্জেলা ফ্রম ফ্রান্স উইথ আস, শি ইজ হিয়ার সার্চিং হার মাদার। অ্যাঞ্জেলা এখানে এসেছেন তার মাকে খুঁজতে। কেন তার মা এখানে কেন ছিলেন? এবং তার সঙ্গে রয়েছেন, উই হ্যাভ অলসো উইথ হার মিসেস ক্লেরা। ক্লেরা ইজ ফ্রেন্ড অ্যান্ড ম্যানেজার অফ অ্যাঞ্জেলা, অ্যান্ড অ্যাঞ্জেলা ইজ নাও আ প্রফেশনাল ফটোগ্রাফার অ্যান্ড আর্টিস্ট, প্রফেশনাল আর্টিস্ট। অ্যান্ড ক্লেরা, শি ইজ হার ম্যানেজার। আমরা তাদের কাছ থেকে নিশ্চিতভাবে শুনব, একটা অদ্ভুত জীবনের গল্প আমরা জানতে পারবো। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকছেন JN রায় হাসপাতালের, অর্থাৎ আমাদের তো জানতে হবে যে সুদূর ফ্রান্স থেকে কেন JN রায় হাসপাতালে, কেন, কিসের জন্য, মা কোথায় ছিলেন, মায়ের সঙ্গে কি দেখা হলো, আমরা জানবো এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন JN রায় হাসপাতালের কর্ণধার সজল ঘোষ, সঙ্গে রয়েছেন শুভ্রাংশু ভক্ত। আমরা সজল এবং শুভ্রাংশুর কাছ থেকে বিষয়টা একবার জেনে নেব। তার আগে আপনাদের বলে দিই, এই যে এখানে রয়েছেন অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা কেন, অ্যাঞ্জেলা কেন আজ এখানে, তার কারণ, এই যে একটি কাগজ আপনাদের সামনে দেখাবো, এই কাগজটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা এখানে। এই যে অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা, তার কাছে একটি কোর্টের কাগজ রয়েছে, এবং এই কোর্টের কাগজে স্পষ্টভাবে লেখা রয়েছে, যিনি ফরাসি নাগরিক, প্যারিস থেকে তিনি এসেছেন, তার জন্মস্থান হচ্ছে JN রায় হসপিটাল অফ মানিকতলা। এটি একটি কোর্টের পেপার, একটি কোর্টের নির্দেশ। অর্থাৎ অ্যাঞ্জেলার জন্ম ছিল কলকাতায়, শিকড়ের খোঁজে, উৎসের খোঁজে তিনি এসেছেন আবার এইখানে। এই জায়গায় দাঁড়িয়ে অ্যাঞ্জেলাকে স্বাগত জানিয়ে নিশ্চিতভাবে এই অনুষ্ঠান শুরু করব। এবং আপনারা, আপনাদের জন্য অপেক্ষা করছে এমন অভিজ্ঞতা যে একটা জীবন কোথায় শুরু হয়, কোথায় গিয়ে পৌঁছয়, এটি বোধহয় এই অনুষ্ঠানটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না। সো উই ওয়েলকাম অ্যাঞ্জেলা উইথ আস
ইউ আর ওয়াচিং ইওর ফেভারিট নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ, এবং ফরাসি ভাষায় বলতে গেলে ওজু ধুই নো আভন অ্যাঞ্জেলা লুই সহেতে লা বি এন ভেনু। তো আমরা অ্যাঞ্জেলাকে স্বাগত জানালাম। এবার খুব সংক্ষেপে একটা বিষয় বলে আমি তারপরে সজলের কাছে যাব, যাতে সজল এই গোটা বিষয়টা আমাদের জানাতে পারে। আমরা যেটুকু আমরা নিজের একবার অ্যাঞ্জেলা, যিনি এখন ফরাসি নাগরিক, তাঁর জন্ম শুধু কলকাতায় নয়, তাঁর জন্ম এই আমরা যেখানে বসে আছি সেই জে এন রায় হাসপাতালে। তাঁর মা এখানে তাকে জন্ম দেন এবং মাদার টেরিজার প্রতিষ্ঠানে সেই শিশুটিকে রেখে আসা হয়। পরে এক ফরাসি দম্পতি তাকে দত্তক নেন এবং ফ্রান্সে নিয়ে যান। কিছুদিন আগে, বছর দুই তিন আগে, অ্যাঞ্জেলা জানতে পারেন যে তাঁর জন্মের সূত্রটি হচ্ছে কলকাতায় এই জে এন রায় হাসপাতালে। তিনি যোগাযোগ শুরু করেন, তার একটা কৌতূহল, তার একটা ইচ্ছা, তার মনের তাগিদ, তার মনের আকুতি, একবার মাকে দেখতে চাই। হতে পারে সেই মা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় শিশুটিকে কাছে রাখতে পারেননি, শিশুটিকে হয়তো অনাথ হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার মাকে দেখতে চান, মাকে খুঁজতে চান। সেই জন্য অ্যাঞ্জেলা চলে এলেন কলকাতায়। কিভাবে এলেন আর একদম শেষে জানাবো যে মাকে খুঁজতে যিনি কলকাতায় এলেন, মাকে পেলেন কি দাঁড়ালো, শেষ ঘটনা পরে জানাবো। প্রথমে সজলের কাছে যাব এবং সজলের কাছে যেটা জানতে চাইবো যে সজল কিভাবে এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে গেল অ্যাঞ্জেলার, বা শুধু ওখান থেকে কিভাবে যোগাযোগ হলো। কুনালদা, আসলে আমরা এই হসপিটালটা, আপনি জানেন, খুব বেশি দিন টেক ওভার করিনি, তো হসপিটালটার তখন আপগ্রেডেশন, সমস্ত রকম অত্যাধুনিকভাবে যা যা করা যায় সেগুলো আমরা যখন করছিলাম, তার একটা পার্ট ছিল সোশ্যাল মিডিয়া। তো আমরা যখন এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ তৈরি করি, তখন ফেসবুক পেজের মেসেঞ্জারে নিয়মিত একটি মেসেজ আসতো, সেটা হচ্ছে যে আমি অ্যাঞ্জেলা, আমি এই হসপিটালে জন্মেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু প্রবলেম হলো, আমরা তখন এটা বিশ্বাস করতাম না, ভাইরাস ফেক এসব ভেবে আমি ইগনোর করতাম, কারণ দেখতাম উনি একজন ফরাসি পেজের মালিক আর কি, ফরাসি পেজ ওনার ফেসবুকে, তাহলে সেই লোকটা কলকাতা শহরে, সেই মহিলা কলকাতায় জন্মগ্রহণ, আবার জেন রায়ের মতন হসপিটালে, এটা সত্যি ভাবলে অবাক লাগলো। কিন্তু তারপর কি দেখলাম, ওই পেজের যত মেম্বার আছে সব মেম্বারদের কাছে সেম মেসেজ যেতে লাগলো। সেই সময় খানিকটা বিরক্ত হয়ে, খানিকটা রাগ করে আমিও ফোন, মানে ওনাকে মেসেজ পাঠালাম যে হোয়ার ইউ। তখন ও তার নিজের পরিচয় দিল, তখন আমি বললাম তুমি এখানে কি করে জন্মেছো বা কি করে। তখন ও একটা কলকাতার সিটি সিভিল কোর্টের একটা কোর্ট পেপার আমাকে ছবি পাঠালো, যেটা আপনার হাতের সামনেই আছে। তো এই ছবিটা দেখার পর আমি খানিকটা বুঝলাম ব্যাপারটা। তারপরে আমি বললাম যে তুমি যে আসল লোক, আমি এটা কি করে বুঝবো। তখন ও ওখানকার সিটিজেন কার্ড যেটা আছে, ওদের সিটিজেন্স কার্ড যেটা আমাদের এখানে ভোটার কার্ড বা আধার কার্ডের মতন, সেটা পাঠালো। তারপর থেকেই ওর সাথে আমার যোগাযোগ, আমি বুঝলাম। ও আবার কিছু ডেট দিল, সেই ডেটটা আজ থেকে 42 বছর আগেকার। তো ইট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল যে 42 বছর আগেকার কোনো ডেটা খুঁজে বার করা। তো সেইটা কিন্তু আমার দ্বারা হয়নি, সেটা করেছে আমার ভাই পার্টনার শুভ্রাংশু ভক্ত, মানে যাকে আমরা সবাই সানি বলি আর কি। তো ওই বহু প্রাণান্তকর প্রচেষ্টার মধ্যে ওই প্রায় এই 42 বছরের ডেটা প্রায় মাসখানেক ধরে জঞ্জালের স্তূপের মধ্যে ঢুকে ও এই ডেটাটাকে বার করে, এবং আমরা দেখি যে না, অ্যাঞ্জেলা যা বলছে সঠিক কথা। সেখান থেকে জানতে পারি যে ওর মায়ের নাম লিলি সিংহ, এবং দেখা যায় যে সি ইজ রাইট, সি ইজ কারেক্ট, কারণ ওর অ্যাড্রেস দেওয়া রয়েছে মাদার হাউস, এবং সেখানকার সমস্ত ডিটেলস রয়েছে, মায়ের নাম রয়েছে, বাট সেখানে কিন্তু কোনো বাবার নাম নেই। তো এটা আমি ওকে দিই,
তারপর ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ, ওর আমার পার্টনারের সাথে ওদের নিয়মিত যোগাযোগ, অ্যান্ড ফাইনালি সি অ্যারাইভড। এবং মজার ব্যাপারটা একটা জিনিস জানিয়ে রাখি, অ্যাঞ্জেলা যেদিন এই হসপিটালে প্রথম এলো সেটা ছিল ওর 42তম জন্মদিন। আমরা সেই জন্মদিনটাও এখানেই সেলিব্রেট করলাম এবং আমরা ওর মাকে খোঁজা শুরু করলাম। তো আমরা এই এখন অবধি এইটা যেটা শুনলাম সেটি হচ্ছে যে অ্যাঞ্জেলা কিভাবে জেন রায় হাসপাতালকে খুঁজে পেল। যারা একটু পরে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছি জেন রায় হাসপাতালে। আমার সঙ্গে যিনি রয়েছেন, সজলের মুখ থেকে শুনলেন, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায় অ্যাঞ্জেলা ফ্রম ফ্রান্স অ্যান্ড ক্লেরা হার ফ্রেন্ড অ্যান্ড ম্যানেজার, শি ইজ অলসো ফ্রম ফ্রান্স। এই অ্যাঞ্জেলা যিনি ফরাসি নাগরিক, তিনি হঠাৎ দেখা যাচ্ছে খুব রহস্যজনকভাবে যে এই হসপিটালে তার জন্ম 42 বছর আগে, এবং জন্মের শিকড় খুঁজতে, মাকে খুঁজতে এত বছর পর জীবনে এই প্রথম ভারতবর্ষ তথা কলকাতা এসছেন কিন্তু অ্যাঞ্জেলা ক্লেরা। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে লিলি সিং, যেটা সজল বললেন যে লিলি সিং একজন তরুণী তখনকার, তিনি এই হাসপাতালে তিনি কিন্তু একটি কন্যা সন্তান প্রসব করেন এবং পরবর্তীকালে অনাথ শিশু হিসাবে তার ঠিকানা হয় মাদার টেরিজার আশ্রম, মাদার হাউস। সেইখান থেকে এক ফরাসি দম্পতি তাকে নিয়ে যান, দত্তক নেন, এবং সেই সময় নিয়ে যাওয়ার সময়ের যে ডকুমেন্টটা থেকে গেছিল কোর্টের নির্দেশে, সেখানেই কিন্তু এই জেন রায় হাসপাতালের কথা লেখা ছিল। এবার অ্যাঞ্জেলা তার মতো করে যোগাযোগ করতে করতে তিনি এসে পড়েছেন কলকাতায় এবং তিনি যোগাযোগ করেছেন জেন রায় হাসপাতালে। সজল এবং শুভ্রাংশু তাঁরা সমস্তটা খুঁজে বার করেছেন। এবার খুব যে ভালো অ্যাঞ্জেলা ইংরেজিতে সাবলীল তা একেবারেই নন, ফলে এটা আমাদের একটু সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও আমি একটু চেষ্টা করছি অ্যাঞ্জেলা, যে অ্যাঞ্জেলা কোমে কোনে তু লিস্তারি দুতা নেশা, ইংলিশ yes, I know my my story. You want I talk to my story now or before? No. Now. Yes. And I have my the name of my mother and right. I find how you came to know? It's Sajal Ghosh who give me the name of Lily Singh. In the hospital the name is Lili Singa, but in reality the name is Lili Singh. Mm-hmm. And Sajal Ghosh give me the name, and after I go in Kolkata, and I ask the sister to go to the address of no, you took the decision to come to Kolkata. Okay. For me it's very important to know my origin, to know my culture, to know my family perhaps, and it's very important for me to go. And I said to Sajal in November I go in Kolkata for my birthday. কি এ তুই এ পাহি your relations, yes, your relatives, yes, in France now, yes, I live in you live in France, yes, I live in France, yes. What about your relatives in France, yes, presently with my friend? Yes, your parents, your, yes, parents, your parents, France, in France, yes. My parents are very happy. My parents want to meet Lili Singh and my whole family.
my parents say, let's go now, because after perhaps they died. And I want to do this for me and for my parents. It's very important. Okay, thank you. তো আমরা এখন অবধি যা দেখে গিয়ে পৌঁছলাম সেটি হচ্ছে যে অ্যাঞ্জেলা তার বান্ধবী এবং ম্যানেজার ক্লেরাকে নিয়ে তার এখনকার মানে সরকারিভাবে যারা বাবা মা তাদের অনুমতি নিয়ে তারা রওনা হলেন কলকাতা এবং জেন রায় হাসপাতালে সজল ঘোষের কাছে চলে এলেন, যেখানে 42 বছর আগে তার জন্ম বলে একটি নথি, সেই নথি পাহাড় প্রমাণ কাগজপত্র ঘেটে ধুলো ঘেটে শ্রীমান শুভ্রাংশু ভক্ত যে নথি উদ্ধার করে কনফার্ম করেছেন যে অ্যাঞ্জেলার মায়ের নাম লিলি সিং বা লিলি সিংহ, যার কন্যা সন্তানের জন্মের রেকর্ড রয়েছে এই হাসপাতালে। এরপরে একটা সমস্যার ব্যাপার এলো, সজলরা যোগাযোগ করিয়ে দিলেন মাদার হাউসের সঙ্গে, কিন্তু যেহেতু অনাথ শিশু হিসেবে তার রেকর্ড রয়েছে ফলে মায়ের ঠিকানা দিতে খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু কর্তৃপক্ষ রাজি হননি, কারণ যে তরুণী কোনো বাধ্যবাধকতায় তার সন্তানকে রেখে গেছেন মাদার হাউসে, তিনি এখন পারিবারিকভাবে কী কাঠামোতে আছেন, সেখানে হঠাৎ এই মেয়ে গিয়ে পড়লে কী বিপত্তি তৈরি হবে, ফলে সাধারণভাবে এর বিষয়ের নিয়মনীতি মেনে তার মায়ের ঠিকানা দিতে রাজি হননি। এই ফেজটা ঠিক কী হয়েছিল আমরা আবার চলে যাব সজলের কাছে। সজল আমাদের বলবে যে ঠিক এই সময়টায় তখন এই যোগাযোগটার পরে প্রাথমিক রিয়াকশন কী এলো। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ওখানে যোগাযোগ করলাম মাদার হাউসে, তখন মাদার হাউস থেকে যেটা বলা হলো যে আমরা তোমাকে কোনো রকম ঠিকানা দিতে বাধ্য নয়, কিন্তু ওরা ওর ফোন নাম্বার ওর মোবাইল ইমেল আইডিটা নিল, বললো যে আমরা তোমার মায়ের সাথে যোগাযোগ করব। ওখানকার নানেরা বললেন যে আমরা তোমার মায়ের সাথে যোগাযোগ করব, যদি উনি রাজি হন, যদি উনি রাজি থাকেন তাহলে আমরা তোমার মায়ের সাথে যোগাযোগ করিয়ে দেব। কিন্তু আমার যেটা মনে হয় যে যোগাযোগ একটা জায়গায় এখন অবধি আমরা পৌঁছেছি, এটাও আপনাকে বলি, সম্পূর্ণ পুরোপুরি এখনো ডেস্টিনেশনে না পৌঁছে গেলেও আমরা একটা সূত্র খুঁজে পেয়েছি, যাওয়ার মতো একটা জায়গা খুঁজে পেয়েছি যেখান থেকে আমরা আশা করছি যাওয়ার আগে ও ওর বাড়ির পরিবার পরিজনকে একবার মিট করেই যাবে হয়তো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমি নিশ্চিত অ্যাঞ্জেলা কলকাতায় শি গট আ বিগ ফ্যামিলি লাইক জেন রায় হসপিটাল, অ্যান্ড উই ফিল দ্যাট উই হ্যাভ আ সিস্টার ইন ফ্রান্স, অ্যান্ড রাইট নাও শি ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ মাই হসপিটাল পিপল অ্যান্ড মাই আওয়ার ফ্যামিলি পিপল, শি ইজ ভেরি মাচ ফ্যামিলিয়ার রাইট নাও, ইউ ক্যান স্পিক অ্যাঞ্জেলা অ্যাবাউট ইট। ইয়েস, in India I find a lot of family, and the Sajal Ghosh family, my translator for the press Deep, and his family, my family Singh family, and a lot of family. It's very famous for me, it's very fabulous, and I want to say thank you for all people in India I meet. এখানে আর একটি বিষয় চলে এসেছে, অ্যাঞ্জেলা যে মুহূর্তে খবর পেয়েছে জন্ম, তিনি এলেন, সজল ঘোষরা তাকে নিয়ে গেলেন যোগাযোগ করালেন মাদার হাউসে, এবং সেখান থেকে তারা খুব স্বাভাবিকভাবেই জানালেন যে মায়ের ঠিকানা সরাসরি দেওয়া সম্ভব নয়। সেই সময়টায় এরা জানিয়ে এলেন যে ঠিক আছে, আমার মায়ের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া হোক যে আমি তাকে মিট করতে পারি কি না। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমি আরেকবার বলে রাখি, আমাদের সামনে যে অ্যাঞ্জেলাকে আপনারা দেখছেন, অ্যাঞ্জেলা শি ইজ ফ্রম ফ্রান্স, শি ইজ ফার্স্ট টাইমার ইন কলকাতা, ইভেন ইন ইন্ডিয়া, উইথ হার ম্যানেজার কাম ফ্রেন্ড ক্লেরা। অ্যাঞ্জেলার জন্মসূত্র অ্যাঞ্জেলা আবিষ্কার করেছেন যে তার জন্ম কলকাতা এবং
ফরাসি এক দম্পতি তাকে অ্যাডপ্ট করেন। সেখানে যে কোর্ট পেপারটি ছিল সেখান থেকে দেখা যায় তার জন্ম হচ্ছে জেন রায় হাসপাতালে, সেই কারণে তিনি ফ্রান্স থেকে জেন রায়তে যোগাযোগ করেন এবং সেই সূত্রে সজলরা তাকে মাদার হাউসে যোগাযোগ করান এবং মাদার হাউস যখন জানান যে সরাসরি যে না এখানে তাকে ঠিকানা দেয়া যাবে না, তখন তারা বলে আসেন যে আপনারা দয়া করে দেখুন যে আমাকে অনুমতি দিন, মায়ের সঙ্গে কথা বলুন যে আমি তার সঙ্গে দেখা করতে চাই। এরপর পর্ব এত দূর থেকে হ্যাঁ বলবে তো আছে এত দূর থেকে মায়ের সন্ধানে, শিকড়ের সন্ধানে, জন্মবৃত্তান্তের সন্ধানে 42 বছর বয়সে সে যখন 40 বছর বয়সে জানতে পারলো যে জেন রায় হাসপাতালে জন্ম, জেন রায়ের সঙ্গে যোগাযোগ হলো, কলকাতায় ছুটে এলো, তার সেখানকার বাবা মা অনুমতি দিলেন এবং সেই মায়ের নাম উদ্ধার হলো লিলি সিং, শুভ্রাংশু ভক্ত, যিনি 42 বছর আগের একটা হাসপাতালের রেকর্ড খুঁড়ে, তখন কম্পিউটারের জমানা নয়, ফ্রান্স থেকে এক মাকে খোঁজার আরতি, যার গলায় অ্যাঞ্জেলার সঙ্গে কথা বলার পর শুভ্রাংশু ভক্ত এই হাসপাতালের সমস্ত নথিপত্র থেকে খুঁজে বার করে দিলেন যে মায়ের নাম লিলি সিং। আমি শুভ্রাংশুকে বলবো এই খোঁজার পর্বটা একটুখানি বলতে, 42 বছর আগের। 42 ও খালি ডেটটা দিয়েছিল যেটা আমাকে দেবুদাকে পাঠিয়েছিল, তাতে তাতে যা দেখতে পেলাম যে আমাকে 77 থেকে 80 সালের মধ্যেই খুঁজতে হবে। তো 77 সালে ঘটনাচক্রে 77 সালেরই নথি থেকে পাওয়া গেল এবং সেখানে ওর মায়ের নাম হিসাবে লেখা ছিল লিলি সিংহ, যেটা সিং পরেও জানা গেছে কিন্তু এখানে রেকর্ডে ছিল লিলি সিংহ। আর বাকি সবার রেকর্ডে যেখানে হাজব্যান্ডের নাম লেখা থাকে সেখানে লেখা আছে মাদার হাউসের অ্যাড্রেস, এছাড়া আর কোনো রকম ডকুমেন্ট ছিল না। হ্যাঁ, ওর জন্মের সময়টা ছিল, ডেটটা ছিল ঘটনাচক্রে সেই দিনই, আর মানে যেদিনকে উনি এসছেন ইন্ডিয়াতে তা মানে দ্যাট ভেরি ডে, এখানে তো এসছেন তার 2 দিন পরে ওনার জন্মদিনের দিনকে, তো সেই দিনকেই আলটিমেট রেকর্ডটা পাওয়া যায়। তো সেটা যখন ওনাকে আবার পাঠানো হয়, দাদাকে পাঠায়, দাদা ওনাকে পাঠায়, পাওয়া গেল, সময় লেগেছে, একটু মোর দ্যান 15 days 15-20 days, কারণ ন্যাচারালি এ তো 40 বছর আগেকার রেকর্ড, তখন তো আর কম্পিউটার ছিল না, তো তখন আমাদের যা রেজিস্টার সেই রেজিস্টার খুঁজে বার করাও তো চারটিখানি ব্যাপার নয়। তো পাওয়া গেল আলটিমেট, কিন্তু যেটা চাইছিল সেই অ্যাড্রেস তো কিছু পাওয়া গেল না। তারপরের ব্যাপারটা তো পুরোটাই দাদা বললেন যে তো শুভ্রাংশু কিন্তু একটা খুব বড় কাজ করেছে, 42 বছর আগের নথি থেকে বের করে দিয়েছে মায়ের নাম লিলি সিং এবং লিলি সিংহ এখানকার রেকর্ডে এবং ঠিকানা হচ্ছে মাদার হাউস, কোনো বাবার নাম লেখা ছিল না। 3 দিন আগে এই ঘটনার একটি পর্ব আবিষ্কৃত হয়েছে, সজল এবং জেন রায় কর্তৃপক্ষ শুভ্রাংশুরা লাগাতার যোগাযোগ রেখেছিলেন মাদার হাউসের সঙ্গে এবং অ্যাঞ্জেলা নিজে মাদার হাউসের সঙ্গে বারবার গেছেন এবং মাদার হাউস যখন বলেছিল যে না আমরা এখন ঠিকানা সরাসরি দিতে পারবো না, তখন অ্যাঞ্জেলার অনুরোধ ছিল যে আপনারা মাকে বলুন যে আমি দেখা করতে চাই, তারা যদি অনুমতি দেন আমি দেখা করব। কিন্তু 3 দিন আগে একটি এবং সেই সংবাদটি অত্যন্ত দুঃখজনক, সেটি হচ্ছে 7 বছর আগে তার মা কিন্তু মারা গিয়েছেন। অর্থাৎ যে মাকে খুঁজতে অ্যাঞ্জেলার ফ্রান্স থেকে এত খোঁজাখুঁজি করে, এত পরিশ্রম করে কলকাতায় আসা, মায়ের নাম পেয়েছেন, মায়ের ঠিকানাও শেষ পর্যন্ত পাওয়া গিয়েছে, কিন্তু মাকে আর পাওয়া যায়নি, কারণ মা 7 বছর আগে লিলি সিং মারা গিয়েছেন। কিন্তু পাওয়া গেছে তার আর কিছু আত্মীয়কে, সেটা পরবর্তী পর্যায়ের ব্যাপার এবং সজলরা সেখানে যোগাযোগ করছেন, কিন্তু আর জন্মবৃত্তান্তের আরও কিছু তথ্য পাওয়া গিয়েছে।
এটি একটি পারিবারিক সমস্যা আমাদের চারপাশের, সেটাও আমরা সজলের কাছ থেকে শুনে নেব। কেন এই শিশুটিকে অনাথ হিসাবে ঠাঁই হয়েছিল মাদার হাউসে, আমরা সজলের কাছ থেকে এই দুঃখজনক পর্বটি একটু শুনে নেব। কারণ মায়ের ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাড়িতে যোগাযোগ করে সেই সময়কার কিছু ছবি পাওয়া গিয়েছে। ঘটনা হচ্ছে যে এখনো সবটা রিভিলড নয়, আমি একটু আগেই বলছিলাম যে আমরা কিছু লাইট পাচ্ছি, মাত্র আলো পাচ্ছি, কিন্তু এখনো আমরা সোর্সে পৌঁছাতে পারিনি। যেটা বিষয়টা হচ্ছে যে লিলি সিং মাদার হাউস থেকে মেল করে অ্যাঞ্জেলাকে জানায় দ্যাট লিলি সিং ইজ ডেড 7-8 ইয়ার্স এগো, শি ইজ নো মোর। বাট ওর একজন মামা আছে, আঙ্কেল একজন, ওর মামা একজন আছেন, শি ইজ আ ওল্ড ম্যান, হি ইজ আ ওল্ড ম্যান। আর এখন আমরা তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি, আশা করি কাল পরশুর মধ্যে আমরা কমিউনিকেট করতে পারব। হি ইজ রেডি টু মিট হার, ইয়েস। এখন ওর ওর যে মামা আছেন তিনি একাই থাকেন বাড়িতে, এবং মানে এটা সমস্তটাই মাদার হাউসের দেওয়া তথ্য, আমাদের নয়, এবং তিনি ওকে মিট করতে রাজি হয়েছে। সম্ভবত আগামীকাল বা রবিবারের মধ্যে আমরা ওর কাছে পৌঁছাতেও পারবো বলে আশা করছি। তো এটা দুর্ভাগ্যজনক যে ওর মাকে পাওয়া যায়নি, কিন্তু যতটা তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে ওর বাবা খুব মাদকাসক্ত ছিলেন, প্রচণ্ড নেশা করতেন, অত্যাচার করতেন, এবং ওর মা অবিবাহিত ছিলেন। তো সেই কারণেই ওর গ্র্যান্ড মাদার মানে ওর ঠাকুমা দিদিমা যিনি, তিনি এই ব্যাপারটাকে অর্গানাইজ করেন যে ওকে অনাথ আশ্রমে দিয়ে আসার, এবং পরবর্তীকালে অনাথ আশ্রম কর্তৃপক্ষ ওকে পৌঁছে দেয়। তবে ওর মাথায় নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ আছে, কারণ ওর নামটা অ্যাঞ্জেলা রেখেছিলেন মাদার টেরেসার নিচে, অ্যান্ড দ্যাট ইজ এটা এখানে ক্লিয়ার করে লেখা আছে যে মাদার টেরেসার নিজেই ওর নাম রেখেছেন অ্যাঞ্জেলা। আর অ্যাঞ্জেলা হয়তো ওর মাকে পায়নি, হয়তো আর কোনোদিনও ওর মাকে পাবে না, কিন্তু পাশাপাশি এটা ঠিক অ্যাঞ্জেলা তো তার শিকড়ের সন্ধান পেয়েছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা বড় অবদান রয়েছে, জে এন রায় হাসপাতালের। অ্যাঞ্জেলাকে নিয়ে গেছিলেন এক ফরাসি দম্পতি, এবং সেখানেই তারা দত্তক নেন, এবং সেই দত্তকের যে নথিপত্র থেকে গেছিল সেখান থেকেই কিন্তু এই শিকড়ের সন্ধান। এবং অ্যাঞ্জেলা যখন বয়স হতে থাকে, বড় হতে থাকে, খুব স্বাভাবিকভাবেই আমরা যেমন পর্দায় দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলা এবং ক্লেরাকে, মানে অ্যাঞ্জেলা এবং ক্লেরার শারীরিক বৈশিষ্ট্যই বুঝিয়ে দিচ্ছে যে অ্যাঞ্জেলা যত বড় হয়েছে তত বুঝেছে যে নামে, পদবিতে, দেশে, ভৌগোলিক অবস্থানে ফরাসি হলেও তার শরীরের যা গঠন এবং গোটা চারিত্রিক রং এবং সমস্ত বিষয়টা, এটা কিন্তু সাধারণ ফরাসি পরিবারের সঙ্গে মিলছে না। তখন থেকে, ছোটবেলা থেকে তিনি জানতেন যে তার একটা ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ আছে। আরও পরবর্তীকালে বছর 2-3 আগে তাঁর বাবা মা তাকে সত্যটা জানান, এবং তখন অনুমতিও দেন তার আসল মাকে খুঁজে বার করার জন্য। সেই হিসেবেই কলকাতায় যোগাযোগ, জেন রায় হাসপাতালের সঙ্গে যোগাযোগ, যে নথিটি তাঁদের কাছে থেকে গেছিল, যে অর্থাৎ তাঁকে দত্তক নেওয়ার এবং ওই দেশে নিয়ে যাওয়ার কোর্ট পেপার, সেই কোর্ট পেপারগুলিতেই দেখা গেছে যে তিনি জেন রায় হাসপাতালে জন্ম। আর সেই জেন রায় এইটুকুর সূত্র ধরেই সজল ঘোষদের কাছে আসা, যে জায়গা থেকে পরবর্তীকালে আজকে জানা যাচ্ছে এই জীবন সফর, একটি মা তাকে রাখতে পারলেন না অনাথ আশ্রমে, সেই শিশু ফরাসি দম্পতির হাতে চলে গেল। সেই ফরাসি দম্পতি তাকে বড় হওয়ার পর, পরিচয় দেওয়ার পর, প্রতিষ্ঠা করার পর জন্ম বৃত্তান্ত শোনালেন। তারপর সেই তরুণী তার মাকে খুঁজতে বেরোলো, এবং আনফর্চুনেটলি কলকাতায় আসার পর জানা যাচ্ছে তার মা কিন্তু চিরতরে হারিয়ে গিয়েছেন। সজল, মা হারিয়েছেন এটা ঠিক, ওর মা কোনোদিনও ছিল না এটা ঠিক, কিন্তু ওর মনের মধ্যে যদি কোথাও থাকে যে শি ইজ অ্যান অরফ্যান চাইল্ড, আজকে থেকে আর নেই,
টুডে সি ইজ ওর একটা পুরো পরিবার পরিচয় আছে, দুটো পরিবার, হ্যাঁ এখন ওর বিরাট পরিবার। আরো একটা মজার জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আমি দেখেই যখন ওর সাথে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ হতে লাগলো বা ফেসবুকে কথা হতো, আমি কতগুলো বিষয় আশ্চর্য হতাম যে ও মনে প্রাণে বাঙালি। অ্যাঞ্জেলা ইউ প্লিজ টেল আই এম বাঙালি, আমি বাঙালি। হ্যাঁ ও সে আ ফিউ ওয়ার্ডস ইন বেঙ্গলি। ইয়েস আমাদা মঞ্জেরা, আমার নাম অ্যাঞ্জেলা, আমার নাম অ্যাঞ্জেলা আর আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি। ও আরো আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওকে জানার পর থেকে এমন কোন 15 আগস্ট স্বাধীনতা দিবস নেই, দুটো স্বাধীনতা দিবস আমরা পেয়েছি তারপর থেকে, ওকে জানার পর থেকে, যেখানে প্রথম জয় হিন্দটা আমি ফ্রান্স থেকে পেয়েছি, প্যারিস থেকে পেয়েছি, এন্ড দ্যাট ইজ ফ্রম অ্যাঞ্জেলা। আজকেও দুর্গাপুজোর দুর্গাপুজোর হ্যাপি দুর্গাপূজা, হ্যাপি দিওয়ালি, এগুলো আমরা হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার্স ডে, ও পয়লা বৈশাখ লিখতে জানে না, বাট হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার্স ডে। এবং ও কলকাতা এবং বাংলা সম্বন্ধে, বাংলা তো ওর শিকড়, বাংলা তো ওর নারীর টান, ও বারবার এখানে বলে আমি বাঙালি, আমি বেঙ্গালি, আমি বাঙালি। ওর এটা যে ওর বাঙালি ফিলিংস, সেটা কিন্তু ওর ওই SMS গুলো ওর সমস্ত কিছুগুলো দেখলে পাওয়া যায়। আর এখন তো এখন অনেক বড় পরিবারের মালিক, অর্থাৎ খুঁজতে এসেছিলেন ফ্রান্স থেকে অ্যাঞ্জেলা। অনেক খোঁজাখুঁজির পর জেন রায় হাসপাতালের নথির সূত্রে জানা গিয়েছে মাদার হাউস, এবং মাদার হাউসের সূত্রে মায়ের ঠিকানা লিলি সিংহ। কোনো এক সময়ে সেই তরুণী তাঁর শিশুটিকে রাখতে পারেননি, দিয়ে দেওয়া হয়েছিল মাদার হাউসে। সেখানে অনাথ শিশু হিসেবে ফরাসি পরিবারে দত্তক শিশু হিসেবে চলে যান, এবং সেখানেই তিনি প্রতিষ্ঠিত পরিচয় পেয়ে বড় হয়েছেন। শিকড়ের সন্ধানে কলকাতায় এসেছেন, এবং এই মুহূর্তে তিনি সেই জেএন রায় হাসপাতালে রয়েছেন, যে জেএন রায় হাসপাতালে কোনো একদিন লিলি সিংহ নামে এক তরুণী হয়তো বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যে কন্যা সন্তান তাকে দিয়ে দিতে হয়েছিল অনাথ তকমা লাগিয়ে মাদার হাউসে। সেখান থেকে ফরাসি পরিচয় নিয়ে আজ কলকাতায় এসেছেন অ্যাঞ্জেলা, এবং মাকে খুঁজতে গিয়ে আবিষ্কার হয়েছে 7 বছর আগে সেই লিলি সিংহ প্রয়াত। কিছু আত্মীয়ের খোঁজ পাওয়া গিয়েছে, সেই আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন সজল ঘোষরা আগামী 2-3 দিনের মধ্যে। কিন্তু আমরা এইটুকু আমাদের ভালো লাগছে যে যে অভিযানে জীবন পথের যে অভিযানের সন্ধানে কলকাতার মানিকতলা অঞ্চলের জেন রায় হাসপাতালে 42 বছর আগে জন্ম নেওয়া এক অনাথ তকমা লাগা শিশু জীবনের পথে চলতে চলতে কখন পৌঁছে গেছে সুদূর ফ্রান্সে, সেখানে পেয়েছে নতুন পরিবার, নতুন বাবা মা, তারা তাকে অনুমতি দিয়েছেন যাও আসল মাকে খুঁজে এসো, এবং কোন গর্ভ থেকে তার জন্ম তার খোঁজে অ্যাঞ্জেলা ছুটে এসেছে বান্ধবীকে নিয়ে কলকাতায়, শেষ পর্যন্ত ঠিকানা পেয়েছে, কোথাও একটু অসম্পূর্ণতা রয়ে গেল, মা চলে গেছেন চিরতরে 7 বছর আগে। অ্যাঞ্জেলা ভীষণ ভালো থাকুক, এবং ভালো থাকুন সজল সহ জেএন রায় হাসপাতালের সবাই। আমাদের তরফ থেকে অ্যাঞ্জেলা এবং ক্লেরাকে বেস্ট উইশেস ফ্রম বিশ্ব বাংলা সংবাদ টু অ্যাঞ্জেলা অ্যান্ড ক্লেরা, বোথ অফ ইউ স্টে ব্লেসড। আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন বিশ্ব বাংলা সংবাদ।